প্রভাবশালীদের অবৈধ ব্যবসা বাণিজ্য, বিষ প্রয়োগে মৎস্য নিধন, নির্বিচারে বৃক্ষ নিধন, পরিকল্পিত অগ্নিকাণ্ড ও বন্যপ্রাণী হত্যা এবং প্লাস্টিক শিল্প দূষণে বিপর্যস্ত সুন্দরবন। বাগেরহাট সংবাদদাতা মোহাম্মদ হাসিব সর্দারের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। করব বন সংরক্ষণ, সুস্থ থাকব সারাক্ষণ, এই স্লোগানে 21 মার্চ মঙ্গলবার সকাল 11টায় আন্তর্জাতিক বন দিবস উপলক্ষে সুন্দরবনের ঢাংমারিতে বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপা, ওয়াটার কিপার্স বাংলাদেশ, পশু রিভার ওয়াটার কিপার এবং ঢাংমারি ডলফিন সংরক্ষণ দলের আয়োজনে বনজীবীদের অংশগ্রহণে মানববন্ধন অনুষ্ঠিত হয়। উক্ত মানববন্ধনে সভাপতিত্ব করেন বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপায়ের কেন্দ্রীয় নেতা পশু রিভার ওয়াটার কিপার মোহাম্মদ নূর আলম শেখ। এ সময় বক্তব্য রাখেন বাপা নেতা ডাংমারে ডলফিন সংরক্ষণ দলের টিম লিডার ইস্টাবিল বয়াতি, বাপা নেতা শেখ রাসেল, বাপা নেতা হাসিব সর্দার, বনজীবী স্টিফেন হালদার, বনজীবী বেল্লাল ব্যাপারে, বনজীবী সাথী আদিত্য, বনজীবী লিপি বেগম, মধুসূদন মণ্ডল, বনজীবী কল্পনা সর্দার, বনজীবী তরুণ মণ্ডল, বনজীবী তপন মণ্ডল সহ আরো অনেকে। আজকের যে সময়টি আমরা সুন্দরবন দিবস, আমরা বন দিবস পালন করছি, এই সময়টায় আজকেরা বন একদম কি বলে ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছচ্ছে। আজকেরা এই বনের পরে বৃহত্তর জনগোষ্ঠী নির্ভরশীল। আজকেরা এখানে দাঁড়া আজকেরা আমরা দাঁড়িয়ে আজকেরা অনুষ্ঠান পালন করছি, দিবস পালন করছি, সকলেই সুন্দরবনের পরে নির্ভরশীল। আজকেরা সুন্দরবনে যেভাবে বিষ প্রয়োগ করে মাছ মারা হচ্ছে সেভাবে আমরা মনে করি সুন্দরবনের বন্য প্রাণী, মৎস্য প্রাণী, জীব বৈচিত্র্য বিলুপ্তের পথে ধাবিত হচ্ছে। এখানে বছরে 3 থেকে 4 বার বদ্ধ মৌসুম ঘোষণা করা হয়। যারা স্বাভাবিকভাবে যারা মৎস্য আহরণ করে জীবিকা নির্বাহ করে থাকে, আজকে তাদের পেটে লাথি পড়ে, তাদের জন্য কোনো কর্মসংস্থানের ব্যবস্থা নাই, তাদের জন্য কোনো কি বলে প্রণোদনা প্যাকেজ ঘোষণা করে না। আজকেরা সুন্দরবনের পরে নির্ভরশীল বনজীবীরা প্রতিনিয়ত সরকারকে বড় মোটা অঙ্কের টাকা রাজস্ব দিচ্ছে, কিন্তু তাদের দুর্বিষহ যন্ত্রণা, তাদের যে অভাব অনাটন, তাদের যে সমস্যা, এ কথা সরকার কোনো সময় ভাবে না। তাদের প্রতি সরকারের যে দায়িত্ব, এই বনজীবীদের জন্য যে সাহায্য সহযোগিতা সেটি তারা করবে সরকারের কাছে, সেই দাবি জানানোর পাশাপাশি আজকে এই বন দিবসে আমরা এই বনকে রক্ষা করতে চাই। সুন্দরবন বিশ্ব ঐতিহ্য সুন্দরবন, এবং এই সুন্দরবনের কোনো বিকল্প নাই। আমরা এই সুন্দরবনের আশেপাশে যে বন বিনাশী যে সকল প্রকল্প আছে সেই প্রকল্পকে বাতিল করার আহ্বান জানাই, এবং শিল্প কলকারখানার দূষণ, জাহাজি বর্জ্যের দূষণ, প্লাস্টিক দূষণ সহ সুন্দরবনে যারা বিষ দেয়, বন্যপ্রাণী হত্যা করে সহ অন্যান্য যারা অপরাধ চক্রের সাথে যুক্ত আছে তাদেরকে শাস্তির আওতায় এনে এই সুন্দরবনকে রক্ষা করা হোক, এবং যারা প্রকৃত বনজীবী, জেলে বাওয়ালি বাওয়ালি মৎস্যজীবী আছে তাদের পাশে সরকার সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে এই তাদের পেশাকে সুরক্ষা করবে এবং এই সুন্দরবনকেও সুরক্ষা করবে। We'll be right back.